আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ইউটিউব আর ইডব্লিউ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরমান আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে একটা নতুন টপিকস নিয়ে এসেছি। বিষয়টা হচ্ছে, আমরা অনেকেই দেখেছি কম্পিউটারের সিআরটি মনিটরগুলো পরিত্যক্ত অবস্থায় আমরা অবহেলা করে ফেলে দিই। তো এই মনিটরটাকে মনিটর থেকে কীভাবে টিভিতে রূপান্তরিত করা হয় সেটা আজকে আমি আপনাদের সামনে দেখাবো, কিভাবে আপনারা একটা পরিত্যক্ত মনিটরকে টিভিতে রূপান্তর করবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিআরটি মনিটর। এই মনিটর আপনারা অনেকে এখন ব্যবহার করি না, এই মনিটরগুলোকে অবহেলা করে ফেলে দিই। তো এই মনিটরটা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টিভিতে রূপান্তরিত করা হয়। আপনারা ভালোভাবে দেখেন, স্যামসাং কোম্পানির একটা মনিটর। এটাকে আমি এখন টিভিতে রূপান্তরিত করতে গেলে কী কী করা লাগে পার্ট বাই পার্ট সব আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো। আমি এখন মনিটরটাকে খুলে নেব। আমি এখন মনিটরটাকে খুলতেছি। কাজগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। স্ক্রুগুলো আমি খুলে ফেললাম, আউট করে দেব। দেওয়ার পর ব্যাক কভারটা ধরে টান দিলেই মনিটরটা খুলে আসবে। দেখেন, এখন দেখেন এই মনিটরের সার্কিটটাকে আমি পুরোটাই ফেলে দেব। দেওয়ার পর এখানে একটা নতুন টিভি কিট লাগিয়ে দেব, তারপর এটাকে পরিপূর্ণ টিভিতে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু তার আগে এখানে কিছু কাজ আছে, সে কাজগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে দেখতে রাখবেন। তো একটা জিনিস বলে রাখি, কখনো এই ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনারা অনেক কিছু মিস করে যাবেন, যে মিসটার কারণে পরবর্তীতে আপনার কাজে সমস্যা হইতে পারে বা কাজে আপনারা সাকসেস নাও হইতে পারেন। তো চলেন এখন কাজ শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এখানে লক আছে, এখানে লক আছে, এই লক দুটোকে আমি আউট করে নেব। আমি এটাকে সহজভাবে খুলতে পারবো। এখন যেটা করব, আমি এই ফ্লাই ব্যাগের ক্যাপটাকে আউট করে ফেলবো। বডি আর্থিংগুলো সব কিছু খুলে ফেলবো। এখন আমি এই সার্কিটটাকে পুরোপুরিভাবে আউট করে দেবো। এই সার্কিটটার আমার প্রয়োজন নেই। তার আগে এখানে এটা খুলে ফেললাম, আউট করে দেবো। এই সার্কিটটা আমি এখন টোটালিভাবে আউট করে দেবো। এখানে কিছু নাই, এই টিভিটা তৈরি করার জন্য একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে একটা জিনিস আপনার ভালোভাবে লক্ষ্য করবেন, এটা কি বলা হয় পিক্সেল টিউব। এই পিক্সেল টিউবের এই গানটার থেকে যখন আপনারা ব্যাসটা খুলতে যাবেন অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনারা সাবধানতা অবলম্বন না করেন তাহলে এই গানটা যদি একটু ফেটে বা ভেঙে যায় তাহলে এই পিকচার টিউবটা টোটালি বাদ হয়ে যাবে। এই বিশেষ করে এই যে দেখেন, এই সকেটটা খোলার পর এখানে ভিতরে একটা লাইটের মতো একটা দেখা যাচ্ছে, এটা থেকে খুব সাবধান। এটা একদম হালকা জিনিস, খুব অল্পতে ভেঙে যেতে পারে। তো অবশ্যই এই জিনিসটা আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন।
এখানে আরেকটা বিষয় ট্রেডারকে সরায় দেখি এখানে একটা বিষয় এখানে তেমন কোনো কিছু কাজ নাই এখানে একটা কাজ আছে যে কাজটা হচ্ছে এই পিক্সার টিউবের পিছনে যে কয়েলটা আছে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন আমি একটু এই যে এখানে একটা কয়েল আছে এই কয়েলটাকে ডিভিশন দিতে হবে অর্থাৎ ভাগ দিতে হবে এই কয়েলটাকে যদি আমি ভাগ না দেই তাহলে এটাকে আমি টিভিতে রূপান্তর করতে পারবো না তো মনিটর থেকে টিভিতে রূপান্তর করতে গেলে এই কাজটাই হচ্ছে মূলত মূল কাজ এই কাজটা অনেকেই পারে না এই কাজটার জন্য অনেক অনেক টেকনিশিয়ানরা মনিটরকে টিভিতে রূপান্তর করতে পারে না আমি তাই আপনাদেরকে এই কাজটা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো তার আগে আমাকে যেটা করতে হবে এখান থেকে এই প্লাস্টিকের কভারটা আমাকে খুলে নিতে হবে তো প্লাস্টিকের কভারটা খুলতে গেলে এখানে দেখেন লক কোথায় আছে সেই লকটাকে আমাকে বাইর করতে হবে এই যে দেখেন এই জিনিসটার প্রয়োজন নেই এটা ফেলে দিলেও সমস্যা হবে না আমি ফেলে দিলাম তো এখন যে কাজটা করতে হবে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখেন এই যে এখানে চারটা তার দেখা যাচ্ছে কেবল এই চারটা কেবল এই কেবলের টোটাল লাইনটাকে আমি ডিভাইডেড করে নেব অর্থাৎ ভাগ করে নেব কারণ এটা এখানে যেভাবে কয়েলটা করা আছে এটা টোটালি একটা মনিটরের ব্যবহারের জন্য কিন্তু এই মনিটরের কয়েলটাকে আমরা সরাসরি টিভিতে ব্যবহার করতে পারবো না টিভিতে ব্যবহার করতে গেলে এই কয়েলটাকে আমাকে নতুন করে ভাগ করে নিতে হবে তো চলুন দেখি কিভাবে ভাগ করা যায় এই কেবলের লাইনগুলো আমি কেটে দেব কেবলের লাইনটাকে আমি কেটে দিলাম একটু আগায় নিয়ে দেখাই আপনাদের তো ভিউয়ার্স আমি কেবল সেটটা কাটার পর একটা জিনিস আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি যে এই লাল এবং ব্লু কালারের যে তারটা কেটেছি এই তার দুটো যে কয়েলের মধ্যে আছে সেই কয়েলগুলো আমাকে ভাগ করে সিরিজ করে দিতে হবে কারণ বর্তমান এই কয়েলগুলো প্যারালাল অবস্থায় আছে ওই প্যারালাল অবস্থায় আমি যদি টিভির কিট লাগাই তাহলে টিভির কিটের সমস্যা হতে পারে যার কারণে এই তারগুলো এই কয়েলের তারগুলোকে আলাদা করে আমাকে এটা সিরিজ করে নিতে হবে তো আসুন দেখি কিভাবে কয়েলের তারগুলোকে আলাদা করে সিরিজ করতে হয় এখন এই যে এখানে দেখেন এই যে লাল তারটা এটা এটার কানেকশনটা আমি খুলে নেই ও তার আগে একটা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কাজটা করব আমার এই কয়েলের সাথে কোন কোন কয়েলের কানেকশন সংযুক্ত সেটা আমাকে অবশ্যই দেখতে হবে এই কয়েলের সাথে 1 2 3 4 এই চারটা পিন অবশ্যই খেয়াল রাখতে হবে বিষয়টা আমি আবার ভালোভাবে আপনাদের দেখাচ্ছি এই যে একটা দুইটে তিনটে চারটে এই চারটা পিন আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এ পাশের এই চারটে চারটে আটটা কয়েলের পিনে আমাকে হাত দেওয়া যাবে না তো আমি এ পাশে পাঁচটা বাদ দেবো এ পাশে চারটে চারটে আটটা বাদ দেবো বাদ দেওয়ার পর এখানে দুটো এবং এখানে দুটো এই সাইডটা সাইডটার মধ্যে আমার কয়েল কানেকশন আছে এটাকে বলা হয় হরিজেন্টাল কয়েল কানেকশন আর এগুলো হচ্ছে ভার্টিক্যাল কয়েল কানেকশন তো এখন আমি কয়েলের সংযোগগুলো আলাদা করে নেই এটাকে আলাদা করলাম এখান থেকে আমি দুই ভাগ করে নেই এই কয়েলটাকে আমি দুই ভাগ করলাম এখন এই কয়েলের সাথে আমি মাল্টিমিটার ব্যবহার করে দেখি কোন কোন কয়েল সংযুক্ত আছে তো ভিউয়ার্স ভিডিও অনেক বড় হয়ে গেছে তাই ভিডিও আর বড় করতে চাচ্ছি না ভিডিওর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম